রোজই পাড়ায় চুরি হয়ে যাচ্ছে মহিলাদের অন্তর্বাস। কেউ বাড়ির সামনে দড়িতে শুকাতে দিয়েছেন, ফিরে গিয়ে দেখেন আর নেই। কেউ বা ব্যালকনিতে গিয়ে মিলেছেন, কিছুক্ষণের মধ্যেই উধাও। এ এক অদ্ভুত কাণ্ড, কেউ বুঝতে পারছেন না কে নিচ্ছে কেন নিচ্ছে। অন্য জামাকাপড় সব ঠিকঠাকই রয়েছে, শুধু চুরি যাচ্ছে অন্তর্বাস। এমনই অদ্ভুত ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। প্রতিদিনই কারো না কারোর অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছিল, কেউ বুঝতে পারছিল না কে নিচ্ছে। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল। আর যে নিচ্ছে সে অন্য কোনো জামাকাপড় না নিয়ে কেন শুধু অন্তর্বাসই নিচ্ছে? হাতে নাতে ধরবার জন্য এক মহিলা অন্তর্বাস শুকাতে দেওয়ার পর লক্ষ্য করে সেই যুবককে। আড়াল থেকে লক্ষ্য করে এক যুবক সেটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তারপর সে চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসে, হাতে নাতে ধরা পড়ে ওই যুবক। ধরা পড়ার পর স্বীকার করে নেয় চুরির কথা। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই অভিযুক্ত যুবককে। পুলিশ ওই যুবককে সাথে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায় তার বাড়িতে গিয়ে। বস্তা ভর্তি মহিলাদের অন্তর্বাস। তিনি নাকি 2 বছর ধরে এই রকম কাজকর্ম চালাচ্ছেন। এর পিছনে অন্য কোনো চক্রান্ত আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।